বর্ষায় নদী বক্ষ থেকে তোলা হয় জলের রূপালী ফসল, ইলিশ ও অন্যান্য সুস্বাদু মাছ। চারিদিকে ঘন সবুজ প্রকৃতি, এরই মধ্যে চলে উৎসবের আয়োজন। একদিকে ঈদ উজ্জোহা ও মহরম, ও অন্যদিকে জগন্নাথ দেবের রথ যাত্রায় মেতে ওঠে সবাই। ধর্মীয় স্তরে শোক জ্ঞাপন করতে পালিত হয় মহরম। আমরা সোনালদা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে খুব আনন্দ প্রকাশ করছি যে আজ আমাদের মাঝে আমরা পেয়েছি আমাদের মাননীয় ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্মীমোহন রায় মহাশয়কে, এবং আমাদের সদর পূর্ব মণ্ডল জলপাইগুড়ির অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় মাননীয় শ্রী মিঠুন দাস মহাশয়কে আমরা মঞ্চে এই দুইজনকে ডেকে নিচ্ছি। স্যার প্লিজ, স্যার আমরা বরণ করে নিচ্ছি আমাদের চেয়ারম্যান স্যার ডিপিএসসি জলপাইগুড়ি লক্ষ্মীমোহন রায় মহাশয়কে, আমরা বরণ করে নিচ্ছি আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক সদর পূর্ব মণ্ডল জলপাইগুড়ি, একটু হাততালি হয়ে যাক। আমাদের অনুষ্ঠানটি কন্টিনিউয়াস চলছে, তো কাজে এরপরে আমরা আরও প্রোগ্রামের দিকে যাব, আর বেশিক্ষণ সময় নিয়ে আমাদের অনুষ্ঠান চলছে, মধ্য ভবনে চলে এসেছি। থ্যাংক ইউ স্যার আজকে আসার জন্য, আমরা খুবই কৃতজ্ঞ। হ্যাঁ, আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের চেয়ারম্যান স্যারের। নমস্কার, আমার একটু দেরি হয়েছিল, ধূপগুড়িতে মিটিং ছিল, যার জন্য আমি সকলের কাছে বিশেষ করে আমাদের সোনাওয়ালা স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহশিক্ষক শিক্ষিকা এবং আমার ছোটো ছোটো ছাত্রছাত্রী বিশেষ করে গার্জিয়ানরা হয়তো এসছেন এখানে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া, এই তিনটা শব্দ একেবারে এক সুতায় বাঁধা। তো শিক্ষা পঠন পাঠন আমাদের নিয়মিত স্কুলগুলিতে চলছে, যেটাকে আমাদের ফর্মাল এডুকেশন বলে। সঙ্গে সংস্কৃতির এই শারদোৎসবের প্রাক মুহূর্তে একটা সংস্কৃতি যে অনুষ্ঠান, বার্ষিক দেখলাম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সোনাওয়ালা স্কুলের পক্ষ থেকে হচ্ছে। তো এখানে আমি শুনলাম যে আমাদের শহরের অনেক সংস্কৃতি মনা মানুষ বৌদ্ধাজন এখানে উপস্থিত হয়েছেন, তার মধ্যে উমেশ শর্মাজির নাম শুনলাম এবং আরও অনেকে এসছেন এখানে, সবাইকে আমি অভিনন্দন জানাবো। বিশেষ করে গার্জিয়ান এবং ছোটো ছোটো বাচ্চারা, কি বলবো, ছন্দ না থাকলেও আপন ভঙ্গিমায় ছন্দে নৃত্য প্রদর্শন করবার যে একটা প্রয়াস, সেই প্রয়াস ধীরে ধীরে হয়তো আমাদের এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। এবং আমাদের স্কুলের পক্ষ থেকে যে এই আয়োজন করা হয়েছে তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নিজেকেও আমি ধন্য মনে করছি। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি এখন আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে সংক্ষিপ্তভাবে দু চার কথা বলে বাচ্চাদের জন্য একটা উইশ চাচ্ছি, একটা উইশ হয়ে যাক স্যার। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সভাপতি জলপাইগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের মাননীয় শ্রী লক্ষ্মীমোহন রায় স্যারকে। স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, আপনাদের সামনে দু একটি কথা বললেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এবং সর্বোপরি আপনারা যারা অভিভাবকরা রয়েছেন এবং ছাত্রছাত্রীরা রয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য এবং অভিভাবকদের জন্যই কিন্তু আমাদের স্কুলগুলো রয়েছে এবং আমাদের প্রোগ্রামের সার্থকতা তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন আপনাদের জন্য এই প্রোগ্রামটার মানে গৌরব আরও অনেকটা বৃদ্ধি পাবে। আমরা এসেছি, আমরা প্রত্যেক বছরই আসি, আমি আগেও এসেছি এবং এবছরের আমার যা এই অ্যাম্বিয়েন্সটা বলুন বা আপনাদের যে অনুষ্ঠানের যে মানে ব্যবস্থাপনা, আমার অন্যান্য বছরের তুলনায় সবথেকে বেস্ট মনে হচ্ছে। আমি একজনকে বলছিলাম মাস্টারমশাইকে যে আপনাদের কিন্তু প্রত্যেক বছর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাচ্ছে আপনাদের প্রোগ্রামের এবং আপনাদের স্কুল আরও দিন দিন উন্নতি লাভ করুক। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে, ওনারা একটা উদ্যোগ নিয়েছেন যে আমাদের জেলাতে বিভিন্ন স্কুলে এই যে প্রোগ্রামগুলো আপনারা করেন, ছোটো ছোটো শিশুদের মধ্যে থেকে আপনারা যে প্রতিভাগুলোকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসেন,
তার যেন একটা ডকুমেন্টেশন হয় এবং সেগুলো যেন আমরা উপযুক্তভাবে সঠিকভাবে আমরা সেটাকে সংরক্ষণ করতে পারি। এবং একটা স্কুলের প্রোগ্রাম হচ্ছে, একটা স্কুলের বাচ্চা একটা ভালো কিছু পারফরমেন্স করছে, সেটা দেখে যেন অন্যান্য স্কুলও আমাদের আরও অনুপ্রাণিত হতে পারে, এই চেষ্টাটা আমরা রাখবো। আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো পরে একসময় বলা যাবে। আমি শুনেছি অত্যন্ত আপনাদের টাইম শিডিউল বাঁধা রয়েছে, আমি খুব বেশি কিছু বলছি না। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রামে ফিরে এসেছি। আমাদের তো একদম শিডিউল স্ক্রিপ্টেড প্রোগ্রাম, যেহেতু বিরতি পড়লো, খালি একটা কথা বলবি, দরজাগুলো বন্ধ করে দিন প্লিজ, দরজাগুলো প্লিজ বন্ধ করে দিন। কন্টিনিউ। আজ 15 আগস্ট 1947 সালের 15 আগস্ট আমাদের স্বাধীন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে আজ আমরা একত্রিত হয়েছি স্বাধীনতা দিবস উদযাপন করতে। আমি প্রথমেই আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ডেকে নিচ্ছি পতাকা বেদিতে সম্মান প্রদর্শনের জন্য। এবার ছোট শিশুদের তরফ থেকে তারা পতাকাকে সম্মান প্রদর্শন করবে। স্বাধীনতা লাভ হলো ভারতবর্ষের 15 আগস্ট, কিন্তু স্বাধীনতা লাভ শুধুমাত্র সহজ পথে হয়নি, অনেক আত্মত্যাগ, অনেক আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। কিন্তু স্বাধীনতা লাভের সময় তার সঙ্গে যুক্ত হলো আরও একটা বড় যন্ত্রণা, দেশভাগের যন্ত্রণা। সমগ্র দেশবাসীর অন্তঃস্থল থেকে রক্তক্ষরণ হলো, সাথে সাথে কবিরও অন্তঃস্থল থেকে রক্তক্ষরণ হলো। তার লেখনী থেকে বেরিয়ে এলো অসাধারণ এক কবিতা, যেটা এখন সমবেতভাবে সোনাউল্লা প্রাথমিকের শিশুরা আপনাদের আবৃত্তি করে শোনাবে। নমস্কার, কবিতা খুকু ও খোকা, কবি অর্ণদা শঙ্কর রায়। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব পুরো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা তার বেলা তার বেলা ভাঙছো প্রদেশ ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি পাটের আরো ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা তার বেলা তার বেলা চায়ের বাগান কয়লা খুনি, কলেজ থানা আপিস ঘর চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা তার বেলা তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মটর কামান বিমান অশ্ব ভাগাভাগি ভাঙাভাঙি চলছে যেন হরিল। তার বেলা তার বেলা তার বেলা তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব ঢেলে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা তার বেলা তার বেলা নমস্কার। দেশভাগের যন্ত্রণা পেরিয়ে এবার স্বাধীন ভারতবর্ষকে বরণ করে নেওয়ার পালা। স্বাধীন ভারতের ভারতকে বরণ করে নিতে আমাদের ছোট্ট শিল্পী
তার একক নৃত্য প্রদর্শনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবে তার ক্ষুদ্র প্রচেষ্টা। जान से प्यारा है सबसे यारा गुलिस्तान हमारा है भारत हमको जान से प्यारा है सबसे यारा गुलिस्तान हमारा है सदियों से भारत भूमि दुनिया की शान है भारत माँ की रक्षा में जीवन कुर्बान है भारत हमको जान से प्यारा है सबसे हमारा गुलिस्तान हमारा है नाम हमारा है सबसे प्यारा देश हमारा है जन्मभूमि है। এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে রোদ এসেছে বাদল গেছে টুটি সনাতনী ধর্মমতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, সেই দিনটিতে অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী এবং পরদিন নন্দ উৎসব। খট হে রে কৃষ্ণ
আসছেন, এই দুই মাস হয় শরৎকাল। শরৎকালে নীল আকাশে সাদা ভেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়, চারদিক রৌদ্র উজ্জ্বল, মৃদু মন্দ বাতাস বয়ে যায়। এই সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হয়। শরতে উৎসবের আনন্দে চারদিক সজ্জিত হয়। গানে গেঁথে বেড়াই প্রাণের
গহনে আমরা ক্রমশ নিমজ্জিত হচ্ছি, আজ যে বিহনে আমরা ক্রমশ পতিত হচ্ছি, তাহলে মুক্তি পাব কিসে? সেই মুক্তি আমাকে অনাবিল আনন্দ দেবে, যেই মুক্তি আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করবে, যেই মুক্তি হবে আমার আত্মার সাথে পরমাত্মার, যেই মুক্তি হবে সমস্ত পৃথিবীর সাথে, আমার যোগাযোগ কিভাবে হবে সেই মুক্তির সন্ধানে আমরা
আমরা মুক্তির বিচারী, আমার মুক্তি ঘটুক আলোয়, আমার মুক্তি ঘটুক আনন্দে। ঠিক
মায়ের পুজো বলে কথা। হ্যাঁ ঠাকুর, ঠিক আছে, সব আয়োজন ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি দেখেন যা যা বলেছিলাম সব এনেছেন। দেখুন মায়ের পুজোয় কিন্তু কোন রকম ত্রুটি চলবে না, একদম না, একদম না। আপনি একটু দেখে নেন। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি একটু ভালোভাবে দেখে নিন, পুজোয় বসি। হ্যাঁ ঠাকুর, ভোগ টোক সব ঠিকঠাক আছে? সব ঠিক আছে ঠাকুর মশাই, একদম। আচ্ছা আজ তো সপ্তমী, আগে সপ্তমীর পুজোটা করি। করেন করেন, বসেন। এই তোরা কাসরটা নিয়ে আয়।
ঠাকুর মশাই, সপ্তমী তো শেষ, অষ্টমীর অঞ্জলি দিতে হবে, কখন? অষ্টমীর অঞ্জলি সময় হয়ে গেল, কর্তা মশাই কোথায়? এই তো আপনি ডাকেন, ডেকে অঞ্জলি দিবে। এই যারা যারা অঞ্জলি পড়ে যারা অঞ্জলি দিবে চলে আসো, এই তো চলে আসো, বসে পড়েন বাচ্চারা। হ্যাঁ বসে পড়েছে, বসে পড়েছে, হাতে হাতে ফুল নিয়ে নাও। আমার চশমাটা একটু ঘরে আছে, আসলে ভাই পুজোর ব্যস্ততায়। হ্যাঁ ঠাকুর আছে, আচ্ছা ঠাকুর মশাই শুরু করবেন তো এখন অঞ্জলিটা, সবাই তৈরি আছে, চলে এসছে সবাই, চলে এসছে। আমি অঞ্জলি মন্ত্র বলছি, আপনারা বসে পড়েন মা। হ্যাঁ বাস কর্তামশাই আপনি ওখানে থাকলেই হবে। হ্যাঁ ধন্যবাদ। আসলে এই কারা অঞ্জলি দিবি, চলে আয় আজকে অঞ্জলি দিবি, শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ করে, আমি বলবো তোমরা আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? ও নমো দেব মহাদেব শিবায় সততং নমঃ, সততং নমঃ, নমঃ নমঃ প্রকৃতয় ভদ্রায় নিয়তাঃ প্রণতাস্মৃতাং এষো এষো পুষ্পাঞ্জলি প্রাঞ্জলি হি ও অষ্টমীর অঞ্জলি হয়ে গেল। দীপক দা, দীপক দা খিচুড়ির ব্যবস্থাটা দেখো, খিচুড়িটা দেখো যারা আছে সবাই। আচ্ছা সন্ধি পুজোর আয়োজন তৈরি তো মা? হ্যাঁ তৈরি আছে, সন্ধি পুজো কিন্তু 108টা প্রদীপ লাগবে, ঠিক আছে? আপনারা তাহলে এই যারা প্রদীপটা জ্বালিয়ে নিন, আয় খিচুড়ি যারা খাবি ওইদিকে বস, ঠাকুর মশাই দেখি একটা প্রদীপ আমি জ্বালাই, বৌমারা একটা প্রদীপ আমি জ্বালাই, ঢাক বাজে শঙ্খ বাজে, এভাবেই মহাষষ্ঠীতে দেবী দুর্গার ঘট স্থাপন ও পুজো শুরু হয়। সপ্তমী অষ্টমীতে দেবীর মহা সমারোহে পুজো হয়, সাথে চলে খিচুড়ি ভোগ বিতরণ। আসে মহানবমী তিথি, একইভাবে দেবী দুর্গার সামনে অঞ্জলি প্রদান ও পূজা আরতি চলে, প্যান্ডেলে প্যান্ডেলে পুজোর কয়দিন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নবমী নিশি তুমি যেও না চলে, মহানবমীর রাতে চলে আসে বিষাদের সুর, আসে দশমীর বিদায় বেলা।
ফুলে ফলে ধূপে পালোতে মা জানন। এবার আপনারা এবার আপনারা প্রতিমার অষ্টমীতে মা জননী ফুলে ধূপে পালো, সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে সবাইকে ভালো রেখো মা, নেড়ে বছর বছর এসো আবার এসো, নেড়ে সুমন মিন্ময় কোথায় গেলি, গাড়ি চলে এসছে কোনো অসুবিধা নেই, নেড়ে তোল 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 আস্তে 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 বলো দুর্গা মা কি কার আছে মাইকটা দিয়ে কাকে কার আছে কার আছে কার আছে।